শ্রী জগ কলেজ অনলাইন ক্লাস সে পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তো বিশ্ব মহামারী করোনার কারণে আমরা তোমাদের ক্লাস অনলাইনে নেওয়ার চেষ্টা করতেছি এবং যাতে করে তোমরা অনলাইন ক্লাসগুলো দেখো যে শিজক কলেজ অনলাইন ইউটিউবে তোমরা দেখতে পাবে দেখবে এটা আমাদের আশা তোমাদেরকে আমরা চেষ্টা করব যাতে অনলাইনে আমরা ক্লাস দিয়ে তোমাদেরকে একটু পড়ালেখা করাতে পারি তো আমার যেহেতু তোমাদের সাথে আমাদের এখনও কোনো পরিচয় ঘটে নাই তো আমি আমার পরিচয়টা দিচ্ছি আমি রুটনচন্দ্র দাস সমাজবিজ্ঞান বিভাগ শিজক কলেজ বাগাচোর তো আজকে আমি তোমাদেরকে পড়াবো সমাজবিজ্ঞান 2020 ও 21 সালের একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজবিজ্ঞান প্রথমপত্রে আজকে আমরা পড়াবো সমাজবিজ্ঞানের ধারণা সমাজবিজ্ঞানের ধারণা নিয়ে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানের ধারণা ফরাসি দার্শনিক অগাস্টকোত 1839 সালে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন এই জন্য তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় তাহলে আমি কি বলছি যে ফরাসি দার্শনিক বা সমাজবিজ্ঞানী অগাস্টকোত 1839 সালে সর্বপ্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন এই জন্য তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় সমাজবিজ্ঞানের বা সোশিওলজি শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ সোসিয়াস যার অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী আর গ্রিক শব্দ লোগোস যার অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বয়ে সমাজবিজ্ঞানের উৎপত্তি অর্থাৎ সমাজবিজ্ঞান বলতে আমরা বা সোশিওলজি বলতে আমরা বুঝি কি যে সমাজ সম্পর্কিত জ্ঞান সমাজ সম্পর্কিত জ্ঞানকে বলা হয় সমাজ বিজ্ঞান যে শাস্ত্রের আমরা আরও বলতে পারি যে শাস্ত্রের আলোচ্য বিষয় সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান নিয়ে আলোচনা করে তখন তাকে বলা হয় কি সমাজবিজ্ঞান তাহলে আমরা কি বললাম যে শাস্ত্রের মূল আলোচ্য বিষয় এবং যে শাস্ত্র সমাজ সম্পর্কিত বিশেষ আলোচনা করে বা সঠিক জ্ঞান নিয়ে আলোচনা করে তাকে বলা হয় সমাজ বিজ্ঞান বা সোশিওলজি এবার আসব তাহলে আমরা সমাজবিজ্ঞান সম্পর্কে একটু ধারণা নিলাম যে সমাজবিজ্ঞান কীভাবে সমাজবিজ্ঞানের উৎপত্তি তারপর হচ্ছে কি আমরা সমাজবিজ্ঞান বলতে কি বুঝি যে আমরা সহজে বললাম যে সমাজবিজ্ঞান বলতে বুঝায় কি সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞানকে বলা হয় সমাজবিজ্ঞান এবার আমরা আসবো সমাজবিজ্ঞানের সংজ্ঞায় আমাদের বইতে দেখবা যে অনেকগুলো সংজ্ঞা আছে অনেক সংজ্ঞা সমাজবিজ্ঞান তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটা সংজ্ঞা আমরা আলোচনা করব প্রথম যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা হচ্ছে সমাজবিজ্ঞানী এলিম ডুর্খেইম সমাজবিজ্ঞানী এলিম ডুর্খেইম বলছিলেন কি যে সমাজবিজ্ঞান হল সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান কি বলছিল সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান এরপর আমরা আলোচনা করব সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের সংজ্ঞা কার সংজ্ঞাটা ম্যাক্স ওয়েবার বলছিলেন সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যবলীর বিজ্ঞান কি বলছিলেন সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যবলীর বিজ্ঞান এরপরে আমরা আরেকটা সমাজবিজ্ঞান আলোচনা করি বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলছিলেন যে সমাজবিজ্ঞান হলো একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে পাঠদান করে তারা কি বলছিলেন সমাজবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে পাঠদান করে তাহলে আমরা
জানতে পারলাম কার যে মেকেবাদী সংজ্ঞাটা যে মেকেবাদ সংজ্ঞাটা বলছিলেন কি সমাজ বিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান বা একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে কি করে পাঠদান করে তাহলে আমরা যে অনেকগুলো সংজ্ঞার মধ্যে আমরা এই দুই তিনটে সংজ্ঞা উল্লেখযোগ্য তিনটে সংজ্ঞা আমরা জানতে পারলাম কার কার সমাজবিজ্ঞানী ডুরখেম সমাজবিজ্ঞানী অকবার সরি সমাজবিজ্ঞানী ওয়েবার এবং সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এই তিনজনের সংজ্ঞা আমাদেরকে কী করতে হবে একটু জেনে রাখতে হবে তাহলে আমরা মোটামুটি সমাজবিজ্ঞানী সংজ্ঞা সম্পর্কে আমরা একটা ভালো ধারণা অর্জন করতে পারব ঠিক আছে তাহলে আমরা সমাজবিজ্ঞান সম্পর্কে আমরা কী করলাম ধারণা নিলাম এরপরে আমরা আসব সমাজবিজ্ঞানের প্রকৃতি কী নিয়ে আসবো আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতি যে কোনো বিষয়ের অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের যে সমাজবিজ্ঞানের মূল বিষয় কী সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় বা মূল পরিচয়টা কী এর প্রকৃতিটা কী এই প্রকৃতি জানতে হলে আমাদের কী করতে হবে সমাজবিজ্ঞানের যে প্রকৃতিগুলো আছে সমাজবিজ্ঞানের মূল বিষয়টা কী সেটা জানতে হলে আমাদের কী করতে হবে সমাজবিজ্ঞানের প্রকৃতিটা কী করতে হবে জানতে হবে তাহলে সমাজবিজ্ঞানের প্রকৃতি প্রকৃতিতে আমরা যাই একটু যে কী কী তার প্রকৃতি অর্থাৎ তার বৈশিষ্ট্যগুলো কী কী প্রথমত যে কথাটা বলা আছে যে সমাজবিজ্ঞান ভৌত বিজ্ঞান নয় অর্থাৎ সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান নয় এটা একটা কী সামাজিক বিজ্ঞান তাহলে সমাজবিজ্ঞান হচ্ছে একটা কী সামাজিক বিজ্ঞান দ্বিতীয়ত সমাজবিজ্ঞানের কাজ হলো কী সমাজতাত্ত্বিক কী করে ব্যাখ্যা প্রদান করে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করে যেহেতু এটা কি সমাজবিজ্ঞান হচ্ছে একটা মানব বিজ্ঞান এটা একটা তাত্ত্বিক বিজ্ঞান সমাজবিজ্ঞানের তার কী কাজ হলো কী তাত্ত্বিক কী করে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করে কী করে সমাজতাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করে এরপরে যে কাজটা সেই কাজটা হল সমাজবিজ্ঞান হলো কী একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান কী বিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান সমাজবিজ্ঞান হচ্ছে কী সমাজের পূর্ণাঙ্গ পাঠ সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান কী বলা যায় তার প্রকৃতি হচ্ছে কি সমাজবিজ্ঞান একটি হলো একটি কী মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান তারপর হচ্ছে কি সমাজবিজ্ঞান একটি তাত্ত্বিক শাস্ত্র এটা ব্যবহারিক নয় ব্যবহারিক শাস্ত্র নয় কী বলা আছে সমাজবিজ্ঞান হলো একটি কী তাত্ত্বিক শাস্ত্র এটা কি ব্যবহারিক শাস্ত্র নয় সমাজবিজ্ঞান হচ্ছে কি পরিবর্তনশীল বিজ্ঞান সমাজবিজ্ঞান হচ্ছে কি পরিবর্তনশীল একটি বিজ্ঞান সমাজবিজ্ঞান হচ্ছে কি একটি স্থিতিশীলতা এবং গতিশীলতার বিজ্ঞান সমাজবিজ্ঞান হচ্ছে কি স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান তাহলে আমরা আজকে যে জিনিসগুলো আমরা যে জানতে পারলাম সমাজবিজ্ঞানের ধারণা এবং কি সমাজবিজ্ঞানের সংজ্ঞা এবং কি সমাজবিজ্ঞানের আমরা প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা হলে আমরা জানতে পারলাম শিখতে পারলাম তোমরা একটু বইয়ের সাথে আমার কথার সাথে তোমরা যদি বইতে একটু দেখো তাহলে আরও একটা তোমরা আরও স্পষ্ট হয়ে যাবে তো যেহেতু আমি তোমাদের সমাজবিজ্ঞান পড়াচ্ছি এটা আমার প্রথম ক্লাস তো তোমরা ভবিষ্যতে ক্লাসগুলো আরও আশা করতেছি আরও ভালো হবে ভালো করব চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো আমি যেহেতু সমাজবিজ্ঞানের শিক্ষক তোমাদেরকে তিনটা জিনিসের কথা বলবো সেই তিনটা জিনিস হচ্ছে কি আদর্শ মূল্যবোধ নৈতিকতা প্রত্যেক মানুষকে এগিয়ে যাওয়ার জন্য তিনটা উপাদান সবচেয়ে বেশি সক্রিয় সেটা হচ্ছে কি আদর্শ মূল্যবোধ নৈতিকতা এই তিনটা জিনিস যদি থাকে মানুষের মধ্যে যদি মানুষ ধারণ করে রাখে তাহলে প্রত্যেক মানুষ কি সামনের দিকে এগিয়ে যাবে তাহলে তোমরা আমাদের পাঠ্যসূচিতে আছে দেখবা যে আমরা পড়াবো আদর্শ মূল্যবোধ এবং নৈতিকতা এই তিনটা জিনিস যেহেতু আমরা কি সমাজবিজ্ঞানের ছাত্র মানুষ সামাজিক জীব অতএব আমাদেরকে সামাজিক কার্যকলাপগুলো করতে হবে এবং এই সামাজিক কার্যকলাপের পাশাপাশি আমাদেরকে এই তিনটা জিনিস ধারণ করে রাখতে হবে এই তিনটা জিনিস আদর্শ মূল্যবোধ নৈতিকতা এই তিনটা জিনিস নিয়ে আমরা কী করবো এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে আজকে এখান পর্যন্ত